কুমিল্লায় পূজা মণ্ডপে কোরআন শরীফ রাখা সেই ইকবাল হোসেনকে কক্সবাজার থেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে সমুদ্র সৈকত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাকে কুমিল্লা পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশ। পুলিশ জানায়, রাতে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় ঘোরাঘুরির সময় সন্দেহজনক মনে হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে আরও নিশ্চিত হওয়ার জন্য রাতে ইকবালকে কুমিল্লা জেলা পুলিশের কাছে পাঠানো হয়েছে। গত 13 অক্টোবর ভোরে নানুয়া দিঘির পাড়ের পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ পাওয়া যায়। এরপরই দেশের কয়েকটি স্থানে হামলা, মন্দির ও মণ্ডপে ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। ঘটনার জেরে ওই দিন চাঁদপুরের হাজীগঞ্জে হিন্দুদের উপর হামলা চালানো হয়। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে 5 জন নিহত হয়।